এ তুমি কি বলছো দিশা? কেন শ্যামার ঘর সার্চ করবে কেন? কই তুমি আসার সময় তো এমন কিছু বললে না? কি করেছে শ্যামা? কি করেছিস তুই? আমি যাবো। হ্যাঁ আমাকে বলো কি হয়েছে, কি হয়েছে মা, কি হয়েছে? আমার মেয়ে তো ওই কটা শাড়ি ছাড়া আর তো কিছু আনেনি, কেন তল্লাশি করতে চাইছো মা? হ্যাঁ বাবা জীবন, এসব উনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। মেজ বৌদি, তুমি ঘরে চলো, যা বলার ঘরে বলো, কিন্তু সবার সামনেই তামাশাটা বন্ধ হোক। কি হলো মেজ বৌদি, দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে চলো। তোমার খুব খারাপ লাগছে তাই না নিখিল? আমি বুঝতে পারছি, একটু পরে হয়তো আরো খারাপ লাগবে, কিন্তু আমার যে কিছু করার নেই। সত্যিটা তো সবার সামনে আসা ভালো তাই না? কি হলো মাসিমণি, দাঁড়িয়ে রইলে কেন? শ্যামার ঘরটা সার্চ করতে হবে তো, যাও না। মেজবৌদি, enough is enough. তুমি পুলিশ নাকি যে যা ইচ্ছে তুমি তাই করবে? পুলিশদেরও ওয়ারেন্ট দরকার হয় কারোর বাড়ি সার্চ করার জন্য। এভাবে কারোর বাড়ি সার্চ করা বেআইনি। মেজ বৌদি, আগে সবার সামনে বলো প্রবলেমটা কি। তুমি কোন অধিকারে শ্যামার ঘর সার্চ করতে চাইছো? অধিকার আমার আছে নিখিল, 100 বার আছে। খুব তাড়া না, তোমার জানার কি হয়েছে? বেশ শোনো তাহলে, এক্ষুনি শোনো। কয়েকদিন আগে তুমি ব্যাংক থেকে 1 লাখ টাকা তুলে আমাকে রাখতে দিয়েছিলে, তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে, দিয়েছি তো। সেই 1 লক্ষ টাকা মিসিং। আই এম শিওর টাকাটা আর কেউ না, সরিয়েছে শ্যামা। হয়তো ভেবেছিল দীরাগমনের নামে বাড়িতে এসে কয়েকদিন ঘা ঢাকা দিয়ে থাকবে। ও যে টাকাটা সরাতে পারে এটা তো কারোর মাথায় বোধ হয় আসবে না, তাই না শ্যামা? না মেজ দিদি, এসব মিথ্যা কথা, আপনি মিথ্যে বলছেন, আমি সত্যি চুরি করিনি। আর ও বাড়িতে কোথায় টাকা পয়সা থাকে সেসবের আমি কিচ্ছু জানি না। শারাপ শ্যামা, মিথ্যে আমি না, মিথ্যে বলছো তুমি। না মেজ দিদি, আমি সত্যি বলছি, টাকার ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না। আপনি কি করলে বিশ্বাস করবেন আমাকে বলুন? কৃষ্ণের প্রদীপ ছুঁয়ে বলছি, আমি সত্যি কিছু জানি না মেজ দিদি। শাট আপ শ্যামা, সব ড্রামা বন্ধ করো তো। তুমি টাকা নাওনি তাহলে টাকাগুলো কোথায় গেল? আপনি আপনি উড়ে গেল, এটা বিশ্বাস করতে বলছো আমায়? ছি 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 শ্যামা, কি তুই কি করছিস? ঠাকুরের প্রদীপ ছুঁয়ে তুই মিথ্যে বলছিস? কটা টাকা চুরার কত নিচে নামবি শ্যামা? বিশ্বাস করো গুরুমা, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। সত্যি আমি এই ব্যাপারে কিচ্ছু জানতাম না। মেজদিদির নিশ্চয় কোনো ভুল হচ্ছে। ছোট কর্তা, আপনি বিশ্বাস করছেন তো আমি চুরিটা করিনি? আমি আমার কৃষ্ণের নামে শপথ করে বলছি, কোনো দিনও কারোর জিনিসে না জিজ্ঞাসা করে আমি হাত দিই। আমাকে অন্যায়ভাবে চুরির অপবাদ দেয়া হচ্ছে। মেজ বৌদি, এইভাবে কাউকে দোষারোপ করলে তাকে দোষী প্রমাণ করা যায় না, তার জন্য উপযুক্ত প্রমাণ দরকার। আর তাছাড়া এই টাকার কথা এলো কোথা থেকে? তুমি তো বেরিয়েছিলে তোমার কোন রিলেটিভের শরীর খারাপ বলে, ওইখানে গিয়ে এত কিছু আবিষ্কার করে ফেললে। স্ট্রেঞ্জ। খুব একটা স্ট্রেঞ্জ কিন্তু নয় নিখিল, আমি বুঝিয়ে বলছি তোমাকে। সেদিন হসপিটালের জন্য বেরোনোর আগেই আমি রিয়েলাইজ করেছিলাম টাকাটা নেই। আমার বেরোনোর তাড়া ছিল বলে আমি জিনিসটা তখন স্ট্রেচ করিনি, কিন্তু আমি পরে সারাদিন যখন ভেবে দেখলাম, এ কাজ শ্যামা ছাড়া আর কারুর হতে পারে না,
তার কারণ আছে। আমাদের বাড়িতে সবসময় এরকম লাখ লাখ টাকা অনেক জায়গায় পড়ে থাকে, কই কখনো তো মিসিং হয়নি এর আগে। এরকম ঘটনা ঘটলো শ্যামা আমাদের বাড়িতে আসার পরে। আর তুমি তো বলছো শ্যামা চুরি করতেই পারে না, সত্যি যদি চুরি না করে থাকে তাহলে সার্চ করতে দিতে অসুবিধা কোথায়? শ্যামা খুব জোর গলায় তো বললে আমি মিথ্যে কথা বলছি, তাহলে সার্চটা হয়ে যাক, দেখা যাক টাকাটা বেরোয় কিনা তোমার ঘর থেকে, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি ভীষণ শিওর যে টাকাটা এই বাড়িতেই পাবে তুমি। ওভার কনফিডেন্স কিন্তু ভালো না মেজ বৌদি। শ্যামা চুপ করে আছিস কেন, কিছু একটা বল, অন্যায়কে প্রশ্রয় দিস না মা। ঘুমে যাবো, আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে মা, নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। আমার মেয়ে আর যাই করুক, চুরি করতে পারে না মা, চুরি করতে পারে না। না মা, আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য তুমি কারোর সামনে হাত জোড় করবে না। মেজ দিদির মনে সন্দেহের পাহাড় জমেছে, তাই উনি এত দূর থেকে টাকাটা খুঁজতে এসেছেন। এত দূর থেকে যখন উনি কষ্ট করে আমাদের বাড়িতে পা রেখেছে, তখন খুঁজে দেখুকই না যে টাকাটা পান কিনা। আপনারা সবাই মিলে টাকাটা গিয়ে খুঁজে দেখুন। গুরুমা তুমি তো আমার ঘর চেনো, তুমি মেজ দিদিকে নিয়ে যাও আর রাধারানীও যাও, সবাই মিলে খুঁজে দেখো যে টাকাটা পাও কিনা। তাহলে আর কি, শ্যামা যখন নিজের মুখেই বলছে খুঁজে দেখতে, তাহলে খুঁজে দেখা যাক। এসো দিশা চলো। না মাসিমণি, আমি সার্চ করতে যাব না। না কেউ তো এটা বলতেই পারে যে আমি সার্চ করার নাম করে ইচ্ছা করে টাকাটা ওখানে রেখে দিয়েছি, তাই না নিখিল? তা থেকে মাসিমণি তুমি শ্যামার বাড়ির কাউকে নিয়ে যাও, ওনাদের সামনে রেখে সার্চ করো। মেজবো কি আমাদের শ্যামাকে শ্বশুর বাড়ি থেকে তাড়ানোর জন্য বজ্জাতি করে এই চুরির ছকটা কষেছেন? ওনার হাব ভাব দেখে তো কেমন যেন সন্দেহ হচ্ছে। ঠিক আছে পার্বতী, তুমি চলো। রাধা চল আমার সঙ্গে। হে ঠাকুর, এ কি সব কাজের মধ্যে আমাকে জড়িয়ে পড়তে হচ্ছে! হ্যাঁ, এ কি দিন দেখালি শ্যামা তুই! আয় রাধা, সদিকে আর একটু ওয়েট করো নিখিল। আচ্ছা নিখিল, তোমার কি আমার উপর একটুও বিশ্বাস নেই? তোমার কি মনে হচ্ছে আমার এগুলো করতে খুব ভালো লাগছে? নো নিখিল, ট্রাস্ট মি। আসলে কি বলতো, তোমরা সকলে এত কষ্ট করে টাকাগুলো রোজগার করো, আর কারোর গায়ে লাগুক না লাগুক সেই টাকা নষ্ট হলে আমার তো গায়ে লাগে, আমার খুব খারাপ লাগে। টাকাটা যে শ্যামাই চুরি করেছে, শ্যামা যে চোর, এটা আমি প্রমাণ করেই দেবো নিখিল। যাই বলুন না কেন, শ্যামা হয়তো একটু মুখে মুখে বেশি কথা বলে, কিন্তু তা বলে চুরি করতে পারে না। আরে হা করে মুখে দিকে তাকিয়ে আছিস কি, খোঁজও দেখটা, পাল্লায় পড়েছি বাবা। আপনি বলুন না, যে মেয়েটা সারা দিন কৃষ্ণ নিয়ে পড়ে থাকে, কৃষ্ণ নাম জপ করে, সে কখনো চুরি করতে পারে? আপনি বলুন দেখি। এই এদিকে শোনো, দিশাকে জানো? দিশাকে চৌধুরী বাড়ির মেজ বউ, বুঝলে? ওসব লাখ টাকা ফাঁকা না ওরা এমনি ফেলে ছড়িয়ে রেখে দেয়। তোমার কি মনে হয় এই সামান্য কটা টাকার জন্যে দিশা চৌধুরী এই এতটা পথ ঠেঙিয়ে আসবে? হ্যাঁ,
যদি কিছু প্রমাণ না থাকে ও বলবে কথা, নিশ্চয়ই হাতে কোনো প্রমাণ আছে। কি কথা বলে না, পুটলির কাছে কি আছে? টাকাটা শেষ পর্যন্ত হাঁড়িতে না রেখে এখানেই তো রেখেছিলাম। টাকাটা তো এখানেই ছিল। তাহলে গুরুমা, আপনি এমন করে বলছেন যেন শ্যামা টাকাটা চুরি করে কোথায় রেখেছে আপনি জানেন? যেন টাকাটা ওই পুটলির মধ্যে রাখার কথা ছিল? হেই, কি উল্টোপাল্টা কথা বলছো বলো দেখিনি? হ্যাঁ, গেও বুদ্ধি আর কাকে বলে? তোমার বাড়িতে আছে কি? চারটে তোরঙ্গ আলমারি আছে, রাখতে হলে তাই পুটলি পাটলাতেই রাখবে, সেই কথাই বলেছি। কি হলো মাসিমণি, টাকাগুলো পাওয়া গেল? এতক্ষণ লাগছে কেন বলতো? কোথায় যেতে পারে? টাকা তো শ্যামা ছাড়া আর কেউ নেবে না। হ্যাঁ দিশা, দেখছি সবকিছু দেখছি। বলো বাবা। শোন না, এই তোর মা খুব উতলা হয়ে পড়েছে, নে না একটু কথা বল। হ্যালো নিখিল, সোনা ছেলে আমার, মা রাগ করেছে বলে মায়ের সঙ্গে কথা বলতে নেই বুঝি? ও মা বুঝি এখন বড় হয়ে গেছে না? এদিকে যে আমি তোর চিন্তায় মরে যাচ্ছি, একটা খোঁজ নিতে নেই? আরে নিখিল, তুই কাল রাত্রে ভালো করে ঘুমোতে পেরেছিলি? ওই অজপাড়া গায়ে কি খেলি? খাওয়া দাওয়া ঠিক করে করেছিস তো? আর অন্ধকারে ভয় পাসনি? ঠিক তো, ভয় পাসনি তো? কি রে, কি হলো, চুপ করে আছিস কেন, কথা বলছিস না কেন, কি হলো বল, কি হয়েছে তোর? মা, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। আগে এখানে যে নাটকটা হচ্ছে সেটার ব্যাপারে মেজ বৌদি তোমাকে বলবে। মেজ বৌদি, মাকে খুলে বলো যে কোন নাটকটা করছো এখানে। মা দেখো, আমি যেটা ঠিক মনে করেছি আমি সেটাই করছি, এতে আমার অন্যায়টা কোথায় তুমি বলো তো? মেজ বৌমা, তুমি ওখানে কি হয়েছে? মেজ বৌমা, মেজ বৌমা ওখানে কি করছে? দেখি ফোনটা আমাকে দাও। হ্যালো মেজ বৌমা, হ্যাঁ তুমি না কোন আত্মীয়ের বাড়িতে গিয়েছিলে, তুমি ওখানে কি করছো? হ্যাঁ বাবা, আমি তো যাচ্ছিলাম হসপিটালে, কিন্তু আমার বাধ্য হয়ে এখানে আসতে হলো। নিখিল আমায় 1,00,000 টাকা রাখতে দিয়েছিল বাবা, টাকাটা মিসিং, পাওয়া যাচ্ছে না। আমি শিওর টাকাটা শ্যামা চুরি করেছে। এসব তুমি কি বলছো মেজ বৌমা, শ্যামা টাকা চুরি করেছে? বাবা আমি শিওর ওটা শ্যামাই নিয়েছে। এই তো মাসিমণিও এসছে আমার সঙ্গে, এই মুহূর্তে শ্যামার ঘরে সার্চ করা হচ্ছে, টাকাটা পেয়ে গেলেই সব প্রমাণিত হয়ে যাবে বাবা। এটা তো অল্প টাকার অঙ্ক নয়, সেটা হলে না হয় ভিক্ষা হিসেবে দান করে দেওয়া যেত। 1,00,000 টাকা বাবা, এমনি এমনি কি আর ছেড়ে দেওয়া যায় না? মেজ বৌমা, এটা হতেই পারে না, আমি বিশ্বাস করি না, তুমি ভুল বলছো। আমি কিছু ভুল বলছি না বাবা, শ্যামা এমন কিছু ইম্পর্টেন্ট কেউ নয় যার জন্য আমার দৌড়ে এই অজপাড়াগায় আসতে হবে। আর একটু ওয়েট করুন,
কিছুক্ষণের মধ্যেই প্রমাণ হয়ে যাবে শ্যামা কত বড় চোর। বাবা বাবা প্লিজ, তুমি আর উত্তেজিত হয়ো না, শান্ত হও। আর শোনো, মাকে এইসব জিনিসে জড়িও না। মেজ বৌদির কতটা ভুল কি ভুল এটা আমরা পরে বিচার করব, কিন্তু এখন আমি একটা কথা বলতে চাই বাবা, এখানে যেটা হচ্ছে সেটা কিন্তু অন্যায়, অপরাধ। আর এটা আমি বেশিক্ষণ হতে দেব না বাবা। এখন আমি ফোনটা রাখছি, পরে কল করছি। এটা কি হচ্ছে সুজাতা? শ্যামা নাকি মেজ বৌমার টাকা চুরি করেছে, সেই অপবাদ দিয়ে মেজ বৌমা ওদের বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করেছে, অথচ আমরা তার কিছুই জানি না। সাধারণ মনুষ্যত্বটুকু কি তোমরা বিসর্জন দিয়েছো? ছি, তার মানে শ্যামাকে চোর অপবাদ দেবে মেজ বৌমা? ছি ছি ছি, এভাবে মিথ্যা অপবাদ দিয়ে কাউকে? ছি ছি ছি, না না, কারোর ভালো হবে না এতে। আমি তো শ্যামাকে এভাবে আটকাতে চাইনি, মেজ বৌমা একবারটি তো আমাকে জানাতে পারতো, কি জানি এতে ভালো হবে না খারাপ। সত্যিটা বেরিয়ে এলে তো মেজ বৌমারই মুখটা পুড়বে। ঠাকুর, তুমি আমার নিখিলকে রক্ষা করো ঠাকুর, এইসব বাজে ঝামেলায় পড়ে যেন ওর কোনো ক্ষতি না হয়। রুক্মিণী মাসি, আর কতক্ষণ সময় লাগবে খুঁজতে? রুক্মিণী মাসি, উত্তর দিচ্ছ না কেন? রুক্মিণী মাসি, কোথায় টাকা? সারা ঘর তন্ন তন্ন করে খোঁজা হলো, কোনো জায়গায় টাকা পয়সা নেই। তাই আমাদের শ্যামাকে শুধু শুধু ফাঁসানো হচ্ছে। মাসিমণি, কি বললে তুমি, টাকা পাওনি? না দিশা, ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও টাকা নেই। আচ্ছা রুক্মিণী মাসি, তুমি কি শুধু একটা ঘরে খুঁজলে নাকি অন্য ঘরগুলো খুঁজেছো? সব দেখেছি, এ ঘরে কোথাও টাকা নেই। নেই মানে? নেই বলে দিলে হলো নাকি? অতগুলো টাকা তাহলে গেল কোথায়? এক মিনিট, এক মিনিট রুক্মিণী মাসি, তুমি আমার সঙ্গে একটু ভেতরে এসো। কি হলো? নিখিল হঠাৎ রুক্মিণী মাসিকে ভেতরে ডেকে নিয়ে গেল কেন? এসো মাসি। মেজ বৌদি, একটু ঠিক করে দেখো তো, এই টাকাটাই খুঁজছিলে তো?
এই 1 লক্ষ টাকাই আমি দুদিন আগে তোমাকে রাখতে দিয়েছিলাম, তাই তো?